আমার বাবার জন্য কিছু টাকা দান করব, এখন কাকে দিলে বেশি উত্তম হবে? আমরা আমাদের মৃত মা বাবার জন্য, স্বামী স্ত্রীর জন্য, আত্মীয় স্বজনের জন্য, একে অন্যের জন্য অনেক সময় দান করি, তাই না? এই দানের টাকা সবচেয়ে বেশি কাকে দিলে উত্তম হবে? এ ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের দিকে তাকালে আমরা দেখতে পাই, দানের জন্য সবচেয়ে উত্তম হলো নিজের রক্ত সম্পর্কীয় কোনো আত্মীয় স্বজন যদি অভাবী থাকে তাদেরকে দান করতে হবে, তাদের হক এবং অধিকার সবচাইতে বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সাদাকাতু আলাল মিসকিনিস সাদাকাহ, একজন অনাত্মীয় ও গরিব অভাবীকে দান করলে শুধু সাদাকার সওয়াব পাবে, দানের সওয়াব পাবে, কিন্তু ওয়াস-সাদাকাতু আলা যিল কুরবা সিলাতুন ওয়া সাদাকাহ, যদি তুমি আত্মীয় কোনো গরিব হয় সেই গরিব আত্মীয়কে দান করো তাহলে তুমি দুটি সওয়াব পাবে, এক হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষা হলো সেটি একটি সওয়াব, আরেকটি হলো দানের সওয়াব। এজন্য আপনি কোনো দান কোনো দাক্ষিণা কোনো আপনার সাদাকা যদি করতে হয় এর জন্য সর্বাধিক হকদার হলো আপনার রক্ত সম্পর্কীয় কোনো আত্মীয় যদি অভাবী হয়। ধরুন আপনি আপনি নিজে প্রাপ্তবয়স্ক, আপনার প্রাপ্তবয়স্ক ভাই আছেন অভাবী, তাহলে ভাইকে আপনি অগ্রাধিকার দিবেন, আপনার বোন আছেন অভাবী তাদেরকে অগ্রাধিকার দিবেন, ভাতিজা ভাতাজি অভাবী আছে তাদেরকে অগ্রাধিকার দিবেন, আপনার চাচা ফুপু গরিব আছেন তাদেরকে অগ্রাধিকার দিবেন, এরকম লোকদেরকে রক্ত সম্পর্কে আত্মীয় স্বজনকে অগ্রাধিকার দিবেন। এর মানে আবার এটা না যে শুধু তাদেরকেই দিবেন আর কাউকে দিবেন না, এদেরকে অগ্রাধিকার দিবেন, এদেরকে আগে দিবেন, এরপরে বাকিদেরকে দিবেন, এটা হলো সবচেয়ে উত্তম। আর তাছাড়া আপনার বাবা মার জন্য মৃত মানুষের জন্য দানের ক্ষেত্রে সাদকায়ে জারিয়াকে সবচেয়ে বেশি নিরূপণ করবেন, কারণ সাদকায়ে জারিয়া যে দানের উপকারিতা দীর্ঘমেয়াদ পর্যন্ত থাকবে, এই দানটা এটার সওয়াব অন টাইম হবে না, দীর্ঘকাল পর্যন্ত হবে। যেমন কথার কথা, মাদ্রাসা মসজিদ বানিয়ে দিলেন, আপনি কোনো অজুখানা তৈরি করে দিলেন, কোনো জায়গায় টিউবওয়েল বসিয়ে দিলেন, কোনো জায়গায় একটা কালভার্ট বা রাস্তা ঠিক করে দিলেন, কোনো জায়গায় একজন গরিব মানুষকে একটা সেলাই মেশিন কিনে দিলেন, একজন গরিব মানুষকে একটা রিক্সা কিনে দিলেন, একজনকে একটা গরুর বাছুর কিনে দিলেন, একজনকে আপনি এক দুটা ছাগল কিনে দিলেন, স্থায়ী কোনো কিছু করে দিলেন যে এখান থেকে সে উপার্জন করে খাবে, অথবা আপনি একটা গাছ লাগালেন, কয়েকটা গাছ লাগালেন, সেগুলো যদি পরিচর্যা করে বড় করতে পারেন এবং বলেন যে আল্লাহ এই গাছ লাগানোটা ইবাদত, আমরা অনেকে জানি না, এই ইবাদতটি এনে কামলটা আমি করলাম আমার মৃত বাবার থেকে মায়ের তরফ থেকে, তো এটা হবে তার জন্য সবচেয়ে উত্তম অন টাইম ইবাদতের চাইতে সাদকামূলক বা সাদকা জারিয়ামূলক ইবাদত, এটা মৃত মানুষের জন্য অনেক বেশি উপকারী হয়। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করুন। বসার সুযোগ না থাকলে দাঁড়িয়ে উজু করা যাবে কিনা, দাঁড়িয়ে উজু করাতে কোনো অসুবিধা নেই। উজু করার ক্ষেত্রে আমাদের মূল লক্ষ্য করার বিষয় হলো যে উজুটা ঠিকঠাক মতো হচ্ছে কিনা। উজুর ক্ষেত্রে যতগুলো নির্দেশ সূচক ক্রিয়া হাদিসে আছে, ইন্টারেস্টিং একটা বিষয় বা জানার একটা বিষয় হলো যে প্রায় সবগুলোতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উজুর ক্ষেত্রে বলেছেন আসবিগুল ওযু বা ইসবাগুল ওযু, তার মানে ওযুকে তোমরা খুব ভালো করে সুন্দর করে পরিপূর্ণ ভাবে করো। বিশেষ করে যে শীতের মৌসুম আসছে দেখবেন যে খুব তাড়াহুড়া করে উজু করে অনেকে আছে না, এই কোনোর এখানে শুকনা থেকে যায়, এদিকে শুকনা থেকে যায়, ভালো করে ডলা হয় না এবং পায়ের গিরা গোড়ালে এগুলো শুকনো থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়াইদুল আকাব মিনান্নার, তোমাদের পায়ের গিরা গোড়ালে এগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, এজন্য উত্তম রূপে ওযু করবেন। ওযুর ক্ষেত্রে এটা হলো দেখার বিষয় যে আপনার পুরো ওযুর অঙ্গ ভালো করে ধৌত করছেন কিনা, পরিষ্কার করছেন কিনা, ঢলছেন কিনা, সব জায়গায় পানি পৌঁছাচ্ছেন কিনা, আঙুলের চিপা নখের চিপা এগুলোতে পানি পৌঁছাচ্ছেন কিনা। আর দ্বিতীয় দেখার বিষয় হলো ওযুর ক্ষেত্রে পানি অপচয় করছেন কিনা। আজকাল ট্যাপে পানি ওযু ট্যাপের পানিতে ওযু করার কারণে আমরা প্রচুর পরিমাণে ওযুতে পানি অপচয় করি। এবার মদিনাতে ওমরার সফরে আমরা একটা জাদুঘরে যাওয়ার সুযোগ হয়েছে, সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পাত্রের পানি দিয়ে উজু করতেন মানে ওটার আকার কতটা ছিল সেই পাত্রটা দেখলাম। আমার সাথে যারা ছিলেন তাদেরকে বললাম সুবহানাল্লাহ এতটুকু পানি দিয়ে উজু করতে দিলে আমরা আমরা নিজেরা সবাই অবাক হয়ে যাবো যে কিভাবে সম্ভব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা দিয়ে করতেন না, আর গোসল করতে কিভাবে পানি যেতেন এই বোতলে যে পরিমাণ এতটুকুও না, গোসল কমপ্লিট করা যেত অথচ কোনো কিছু শুকনা থাকতো না, প্রচুর পরিমাণে ডলতেন, অল্প অল্প ব্যবহার করতেন। আপনি যদি বলেন যে কিভাবে সম্ভব, তো আমি বলবো ওই যে অনেক সময় দেখা গেছে হজের মৌসুমেও কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় আরাফাতের ময়দানে হঠাৎ করে দেখা গেলো একশো, এখন এগুলো হয় না, একসময় দেখা যেত পানি টিপ টিপ করে পড়তেছে অনেক মানুষ, অল্প বোতলের তলায় একটু পানি আছে এটা দিয়ে উজু করা যায়, মানুষ যখন চাপে পড়ে তখন অনেক কিছুই সম্ভব হয়। বুঝতে পেরেছেন? বলে যে এতটুকু দূর কেমনে হয়, আপনার যদি কখনো এরকম ফেসে যান এতটুকু ছাড়া না থাকে তো দেখবেন আপনি কেমনে সম্ভব হয়। ভাইরা আমার, তাহলে উজুর ক্ষেত্রে পানি অপচয় যেন না হয় এবং ঠিকভাবে উজু হেঁটে লক্ষার এটা লক্ষ্য করার বিষয়, বসে করেছেন না দাঁড়িয়ে করেছেন এটা ইম্পর্টেন্ট কোনো বিষয় না, দাঁড়ায় উজু করলেও কোনো অসুবিধা হবে না।